ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো আমি জানি, তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো ব্লগটা শুরু করেছি এখন অনেক রাত্রে, তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো পুজোর শপিং এখনও কমপ্লিট হয়নি, পুজোর শপিং মেয়েদের পুরোপুরি কমপ্লিট হয় বলো, পুজোর দিনটাও করতে হয়। তো আজকে গেছিলাম একটু, দেখো এই যে রেডি হয়ে মানে এই সবে ফিরেছি, এখন বাজে হচ্ছে 10:10 বাকি, এখনও রাতের খাবার কিছু করিনি। এদিকে আলনাটার খুব অবস্থা খারাপ হয়ে আছে, তো আজকে গেছিলাম হচ্ছে একটু কেনাকাটা করতে। দেখো চুল ফুল এলোফেলো হয়ে আছে, দূরে কোথাও কেনাকাটা করতে যায়নি বা মানে বাড়িতেই মানে পাড়ার বাজারেতে গিয়েই কেনাকাটা করেছি। তো চলো দেখি কি কি কেনাকাটা করেছি আর কার কার জন্য কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাই, আর ভিডিওটা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ছেলের মায়ের সবার কেনাকাটা করেছি, তো চলো তোমাদের সাথে দেখাতে থাকি। আর আমার এখন আমি কিছু কিনিনি, কারণ কি বলো তো দুর্গাপুজোটা না আমরা সেরকমভাবে কিছু পরি না, মানে সেরকমভাবে দেখি না ঠাকুরটা, জগত্রী পুজোর সময় দেখি, তো সেই কারণে সেরকমভাবে আমি কিছু কেনাকাটা করিনি। আর হচ্ছে কেনাকাটা করব আমার পরে করব, আর আগের যেগুলো আছে সেগুলোকেই এবছরে পড়বো, সেরকমভাবে কেনাকাটা কিছু করব না, এরকম একটা চিন্তাধারা নেওয়া আছে। তো চলো আগে দেখিয়ে দিই কাদের কাদের কী কিনেছি আর কার কার জন্য কী কী কিনেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। আগে ছেলেরগুলো দেখিয়ে নিই, সো আগে ছেলেরগুলো দেখিয়ে তোমাদের সে মানে দেখিয়ে নিই, তারপরে আবার বাকি সবাইকে দেখাবো। তো আজকে এখন গিয়েছিলাম, এইটা হচ্ছে ছেলের জন্য কিনে নিয়ে এসেছে এই প্যান্টটা, কেমন হয়েছে সবাই জানাবে। এটা হচ্ছে ছেলের মানে আমার মেজদি দিয়েছে, এটা হচ্ছে ছেলের শার্ট নেভি ব্লুর মধ্যে, কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে। এটা হচ্ছে ছেলেরই, ওর বাপি কিনে দিয়েছিল। আর এগুলো হচ্ছে আমি কিনে দিয়েছি ওকে, বাবুরই মানে আমার ছেলের। এগুলো আগে ছেলেরগুলো সব দেখাই, তারপরে তোমাদের আরও সবারটা দেখাবো। এটাও এটাও হচ্ছে আমি কিনে দিয়েছি ওকে। ওর বাবার কাছ থেকে হচ্ছে ব্ল্যাক কালারের জিন্স নিয়েছে। শ্রেয়া ভাত বসাচ্ছিস আমি ওই ব্লগটা করছিলাম। এটা হচ্ছে ছেলের গেঞ্জি, এটা হচ্ছে ওর বড় মাসি দিয়েছে, আমার গায়ে হয়ে গেছে সব এখন। আর আমার কিছু নিনি বলাও ভুলাবে, আমার গিফটের মাল আছে সব। এটা হচ্ছে ছোট বোন গিফট করেছে আমায় এই কুর্তিটা, তো গায়ে হবে কি বুঝতে পারছি না, বুঝতে পারছো তো লাগছে। এটাও ছোট বোন গিফট করেছে, ও নিজের জন্য কিনেছিল, ওর গায়ে আর হয়নি, আমাকে দিয়ে গেছে, কারণ ও তো অনেকটা জিম ফিম করে রোগা হয়ে গেছে, তো মূল্যে অনেকটা মুড়তে হবে, তো সেই কারণে এটা লং ব্রাউন টাইপের। এটা হচ্ছে আমার বরের টি শার্ট, এটা আমার বরকে শালি গিফট করেছে, ছোট শালি। এইগুলো আর এবার আমি কি বলছি কি করব, দাদার টি শার্ট দেখছিস, আর এগুলো হচ্ছে আমার গিফটে দিতে হবে সবাইকে। এটা হচ্ছে মেজদির মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি, এটা মেজদির মেয়ের, সাদা নিয়েছে দুষ্টুরা, ইজ্জত রাখতে পারবে। হ্যাঁ বাবা গেছে, আর এটা হচ্ছে দিদির ছেলে গেঞ্জি। হ্যাঁ বসাচ্ছি,
সো তোমাদের তো কাল থেকে মানে পুরো ভিডিওটা কালকে রাতের ভিডিওটা আজকে শেষ করছি, আর হচ্ছে জামা কাপড় সব দেখাতে পারিনি সবাইকে, আর আজকে দেখাবো খানিকটা। তোর পায়ের নপুরটা আমি করে দিয়েছি, আর আমি আজকে বাড়িতে হয়ে গেছি নাপি। দেখো আমাদের মামামের কাঁচি দিয়ে চুল কেটে আমি কি সুন্দর করে দিয়ে, কিন্তু যেটু আমাকে বারে বারে বলছে আমি ওকে মুগলি করে দিছি। আচ্ছা তোমরাই বলো তো, আমি চুল কাটাটা কি খুব সুন্দর করিনি? আমি চুল কাটাটা খুব সুন্দর করেছি, ওটাও যেটু বুঝতেই চাইছে না। আরও ওই যে আমার শাশুড়ি মায়ের কোলে উঠে খেলা করছে সবাই, সবাই কাজ দামড়াটার দামড়ার কাজ। এটা কি করবে? এটা এইটাই তো হাতের ব্রেসলেট ভালো হবে, এটা হাতের ব্রেসলেট ভালো হবে, হাতে গইলে দেয় পুজোতে। ও কানের দুল হবে তোর পুজো এবার, এরকম ফ্যাশন। সো তাহলে বাড়িতে তো আমি সবার ফ্যাশন নিয়ে মাথা ঘামাঘামি করছি, তো তোমরা কেমনভাবে কি পুজো কাটাচ্ছো একটু আমার সাথে শেয়ার করো, আর আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। বাদ বাকিটা আবার পরের ভিডিওতে আসছে, তো কিছুদিন ভিডিও দিতে পারছি না, বুঝতেই তো পারছো সামনে পুজো, কেনা কাটা নিয়ে একটা বিশাল ব্যাপার। এখানেই শেষ করছি, দেখ শেষ করছি বললেই তো আর শেষ হয় না বলো। আমার না মনটা বিশাল খারাপ জানো তো, আমার পুজোয় কিছু কেনাকাটা হয়নি, আর আমার বর আমি বলছি বলে হাসা হাসি করছে, না গো আমার পুজোয় কিচ্ছু কেনাকাটা হয়নি, আমি পুজোয় কিচ্ছু কিনবো না। আর চুলটা একবার শুধু স্ট্রেট করতে দাও, দেখে নেবে, আমি আর কাউকে পাত্তাই দেবো না। এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে, চুলটা স্ট্রেট করে নিয়ে আর কাউকে পাত্তা দেবো না। না তোমাদের সাথে ব্লগ করবো, তোমাদের ব্লগ দিতেই থাকবো, সেটা তো করতেই হবে। আর এই যে এখানে মাম্মাম মুগলি বসে আছে, আমার মাম্মামের অনেক জামা হয়েছে, আমার ছেলের অনেক জামা হয়েছে, আমার কিছু হয়নি। তো কালকে তো সব তোমাদের বললাম আগের ভিডিওতে যে আমি সব জামা কাপড় তোমাদের দেখাতে পারিনি, কালকে অনেক রাত হয়ে গেছিলো, তো যেটা বাকি আছে তো সেটা তোমাদের আবার একটা ভিডিওর সঙ্গে দেখাচ্ছি। তো চলো পুজোটা খুব মজা করে কাটাও, পুজো আর হাতে গোনা মাত্র 3 দিন বাকি, তো আমি তো পুজোটা শ্বশুর বাড়ি কাটাবো না, আমি পুজোটা কাটাবো হচ্ছে আমার বাপের বাড়ি, বুঝতে পারছো? তো চলো পুজোর দিন গোনা শুরু, 1 2 3 4 5 না 5 দিন বাকি, না পুজোর শুরু হতে মাত্র 3 দিন। তো চলো, অনেক ভ্যাট বকা হয়ে গেলো, ভুং ভাং বকা হয়ে গেলো পাগলির মতন, তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো পুজো সন্ধ্যা দিতে হবে, তারপর আমি বাজারে যাব আমার ছেলের ব্রেসলেট আনতে, কারণ নাহলে আর পুজো হবে না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, যে কাপড় জামাগুলো কিনেছি সেগুলো আবার তোমাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, তো টাটা বাই বাই।